মধ্যপ্রাচ্যের উড়োজাহাজ ভাড়া কমিয়ে আনার দাবি জানিয়েছেন বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদ। সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বাড়তি ভাড়ার কারণে অভিবাসন খরচ বেড়ে যাচ্ছে, বিপাকে পড়ছেন ছুটিতে আসা প্রবাসী কর্মীরা। জনশক্তি রফতানিকারকদের অভিযোগ, টিকিটের সংকট তৈরি করা হচ্ছে, প্রবাসী কর্মীদের প্রায় দ্বিগুণ দামে উড়োজাহাজ ভাড়া দিতে বাধ্য করছে অসাধু ট্রাভেল এজেন্টরা। বর্তমানে 40,000 প্রবাসী কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে, তারা যথাসময়ে যেতে না পারলে অনেকে চাকরি হারাতে পারেন। সম্মিলিত সমন্বয় পরিষদের নেতারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ভাড়া নেয়, বিদেশি উড়োজাহাজ কোম্পানিগুলো তা অনুসরণ করছে, এজন্য বিমানের ভাড়া অবিলম্বে কমিয়ে আনার দাবি তোলেন নেতারা। যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এই বিষয়টাকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল পরিচালনার ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়নের মাধ্যমে অবিলম্বে এয়ার টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে এনে অসহায় কর্মীদের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারণ করতে হবে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ, স্পেশাল বেশ কিছু ফ্লাইট দিতে হবে এবং প্রতি সপ্তাহে বেশ কয়েকটা ফ্লাইট দেওয়ার দিলে তাহলে এই সংকটটা আস্তে আস্তে কমে যাবে।